নকথুগুই সামুকাহাম নকথুগুই সুশাসন। সাচুকু বুকচা পা অনম্বর করুংলাইদি তাই কক সালাইদি আজকে আঞ্চলিক দল তার অবস্থান কি? আপনারা অনেক সময় রাজনৈতিক সমীকরণ হচ্ছে ত্রিপুরার যে কংগ্রেস সিপিএম এক হয়ে যাচ্ছে, ত্রিপুরা মাথা আরো অন্যান্য দলের কথা উল্লেখ করছেন, তো আমাদের কাছে সেটা বড় চ্যালেঞ্জ না, কারণ চ্যালেঞ্জ আমরা মনে করি না। কারণ আমরা সুরমা বিধানসভা রিসেন্টলি আমাদের চারটি বিধানসভার উপনির্বাচন হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টি তিনটাতেই ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটেছে, বিশেষ করে সুরমা বিধানসভা, সেখানে প্রায় 45% জনজাতি অংশের মানুষের বসবাস, সেখানেও ত্রিপুরা মাথার ক্যান্ডিডেট ছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রার্থী সেখানে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। এতে প্রমাণিত যে ভারতীয় জনজাতি ক্ষেত্রেও ভারতীয় জনতা পার্টি যে কাজ করেছে সেই কাজের নিরিখে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি জয় অবশ্যম্ভাবী। আচ্ছা, বিগত 25 বছরের তুলনায় এই বর্তমান সরকারের 5 বছর কল্যাণপুরে অভূতপূর্ব ডেভেলপ হয়েছে, যেটা এলাকার মানুষের দাবি। এই হচ্ছে কল্যাণপুরের বিধায়ক, কল্যাণপুরবাসীর জননেতা। তো আগামী বিধানসভা নির্বাচনে কি পিনাকী দাস শুদ্ধই আপনাদের দলের প্রধান প্রার্থী হচ্ছে? দেখুন, আপনাদের সামনে আমি এখনই বলে দিতে পারি যে আমি 60টি বিধানসভার কারা কারা প্রার্থী হচ্ছেন সেই তালিকা আপনাদের সামনে আমি বলে দিতে পারি। আমাদের যে পদ্মফুল সেটা আমাদের প্রতীক, এই এটাই আমাদের প্রার্থী। তো সেই পিনাকী দাস চৌধুরী হোক, সুশান্ত চৌধুরী হোক, আর বিপ্লব দেবী হোক, আর ডক্টর মানিক সাহি হোক, যেই হোক, আমাদের চিহ্ন পদ্মফুল। এই পদ্মফুল আমাদের সারা ভারত, মানে সারা ত্রিপুরার যে 60টি বিধানসভায় এই পদ্মফুল হলো আমাদের প্রার্থী। কাজের নিরিখে বিধায়ক পিনাকী দাস চৌধুরীকে প্রদেশ সভাপতি হিসেবে 10-এ কত নাম্বার দিচ্ছেন? এটা কোনো প্রশ্নের উত্তর না, 10-এ আমার কাছে, আমি খুব গর্ব করে বলতে পারি, আমি যখন সভামঞ্চে বসেছিলাম, আমি আমার বিধায়ককে আমি বলেছি যে আপনি যে কাজগুলি করেছেন কল্যাণপুর, আমি আজকে দেখলাম বহুদিন, প্রায় 90 দশক থেকে আমি কল্যাণপুরে আমি আসা যাওয়া রয়েছে, কিন্তু এই ডেভেলপমেন্ট আমি নিজের চোখে দেখেছি, এই এত উন্নয়ন কল্যাণপুরে, এটা একটা ইতিহাস রচনা করেছে। বিধায়ককে আমি মঞ্চেই আমি ধন্যবাদ অলরেডি জানিয়ে দিয়েছি। আমাদের একটাই নির্বাচনী ইস্যু, সেটা হলো ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট ইস্যু আমাদের রাজ্যে, আমাদের সরকার 2018-তে প্রতিষ্ঠিত হয়, একের পর এক যত পরিকল্পনা আজকে সমাজের গরিব অংশের মানুষই হোক, শ্রমজীবী মানুষই হোক, আর আমার কৃষক বন্ধুই হোক,
তাদের সুবিধার্থে তাদেরকে যেভাবে বেনিফিশিয়ারির মাধ্যমে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিয়েছে, এটা আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয়। আজকে আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন একটা কর্মসূচি আমরা নিয়েছি ভারতীয় জনতা পার্টি ঘর চলো নিয়ে, তার মাধ্যমে আমরা এই বিগত 4.5 বছরে সরকার কী কী কাজ করেছে সেইগুলো আমরা উল্লেখ করেছি। কিন্তু পাশাপাশি আমাদের বিধানসভার ভিত্তিক কী কী কাজ হয়েছে সেইগুলিও আমরা একটা লিফলেটের মাধ্যমে আমরা উল্লেখ করেছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের গরিব যারা রয়েছে তাদের পাকা বাড়ি নির্মাণের জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রায় আমাদের সারা রাজ্যের প্রায় 3 লক্ষ গরিব পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করেছে। আর কল্যাণপুরে তো আমি এসে শুনলাম যেটা প্রায় 3,000-এর উপর পরিবার গরিব পরিবারের কাছে সেই পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের সরকার করে দিয়েছে। প্রত্যেকের বাড়িতে গরিবের বাড়িতে পাকা শৌচালয়, জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় গ্যাসের কানেকশন, আজকে আয়ুষ্মান ভারত কার্ড যাতে গরিবরা 5 লক্ষ টাকা পর্যন্ত তার চিকিৎসার জন্য আয়ুষ্মান কার্ড, এইটাও আমি কল্যাণপুরে এসে শুনলাম প্রায় 19,000-এর উপর সেখানে হয়েছে আয়ুষ্মান কার্ড গরিবের কাছে পৌঁছে গেছে। তো আমাদের রেশন শপের মাধ্যমে 11টা নিত্য প্রয়োজনীয় জিনিস, চিনি, মুসুরি ডাল, সয়াবিন, চাপাতা, সমস্ত কিছু ন্যায্য মূল্যে সরকার যাতে গরিবরা ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের সরকার করেছে। সামাজিক ভাতা 2,000 টাকা করে ঘোষণা করেছে, আমাদের সেটা কমিটমেন্ট ছিল। পাশাপাশি আরও 30,000 নতুন করে যাতে ভাতা যারা ভাতাপ্রাপক যারা ভাতা বঞ্চিত হয়েছে বিগত দিনে তাদেরকে দেওয়ার কাজ আমাদের সরকার করেছে। তার নিরিখে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাজ্যের পুনঃপ্রতিষ্ঠা হবে। স্যার, করোনার যে একটা গ্যাপ ছিল, করোনার এই দীর্ঘ 2 বছর অনেক জায়গায় আপনারা বলেন আলোচনা সভায় অংশ নিয়ে, এই বিষয়টাকে কীভাবে ওভারকাম করেছেন? দেখুন, আমরা সৌভাগ্যবান এমন একজন দেশের প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি যার মাধ্যমে আজকে এই ভারতবর্ষ করোনা মুক্ত, আজকে সমস্ত বিশ্ব প্রায় 2 বছর অতিবাহিত হওয়ার পরেও, এই করোনায় আক্রান্ত হওয়ার পরেও আমাদের এই ভারতবর্ষের মানুষ আমরা সুরক্ষিত রয়েছি। একটাই কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে সুরক্ষা দিয়েছেন ভ্যাকসিনের মাধ্যমে। আমাদের দেশ ভারতবর্ষ এত ছোট দেশ, কিন্তু সেখানেও গরিবদের জন্য বলুন আর সবার জন্য আমাদের ভ্যাকসিন ফ্রি করে দিয়েছে। অথচ যেখানে আমাদের বিকশিত দেশ আমেরিকা, চীন, জাপান সমস্ত জায়গায় ভ্যাকসিন পয়সা দিয়ে সেখানে মানুষ সেখানে পয়সা দিয়ে এই ভ্যাকসিন লাগাতে হতো, আর এই ভারতবর্ষের মতো জায়গায় সেখানে ভ্যাকসিন ফ্রি করে দিয়েছে এবং আমরা সমস্ত জায়গায় সমস্ত অংশের মানুষ সেই ভ্যাকসিনের আওতায় এসেছি আমরা। এবং সবচেয়ে বড় লক্ষণীয় যেটা সেটা হলো আমাদের কোনো এই ভারতবাসী যাতে না খেয়ে যাতে মৃত্যু না হয় তার জন্য বিভিন্ন পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নিয়েছে। ফ্রি চাল, রেশন শপে চাল দেওয়ার থেকে শুরু করে আমাদের যারা প্রধানমন্ত্রী জনধন যোজনায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছে তাদেরকে টাকা, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রদান করা, ওয়ান নেশন ওয়ান রেশন সেই পদ্ধতিতে যারা পরিযায়ী শ্রমিক তারাও যাতে তার সুবিধা নিতে পারে তার ব্যবস্থা করা, এবং সবচেয়ে বড় জিনিস যেটা হলো অক্সিজেন প্ল্যান্ট। আমাদের এই ত্রিপুরা পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও আপনারা জানেন যে করোনার সময় অক্সিজেন প্ল্যান্ট আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালেও আজকে অক্সিজেন প্ল্যান্ট, এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় অক্সিজেন প্ল্যান্ট এই ত্রিপুরা রাজ্যের IGM হসপিটালে সেটা প্রতিস্থাপন হয়েছে। তো এই যে করোনা পরিস্থিতি সেটাকে ওভারকাম করে মানুষ সুস্থতার দিকে ফিরে এবং দেশের অর্থনীতি যে আজকে সারা বিশ্বের থেকে আজকে ভারতবর্ষের অর্থনীতি যে মন্দা সেটা কিন্তু অনেকটাই ওভারকাম করে আজকে স্বাভাবিক গতিতে ফিরে এসেছে, তাই দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং সবচেয়ে বড় জিনিস সেটা হলো আমরা এই করোনা যুদ্ধে উপনীত হয়ে আমরা আজকে ফ্রি আমরা মুভমেন্ট করতে পারছি, তার জন্য দেশের প্রধানমন্ত্রীকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই। আরেকটা বিষয়, 2018-তে শূন্য থেকে লড়াই করেছেন, 2023-এ ক্ষমতায় থেকে লড়াই করছেন, কোনটা চ্যালেঞ্জিং বিষয়? 2018-টা চ্যালেঞ্জিং বেশি ছিল, কারণ সেটা একটা পরিস্থিতি ছিল, পরিবেশ ছিল অন্যরকম, কারণ সন্ত্রাসবাদীদের সঙ্গে আমরা লড়াই করেছি। আপনারা বিশ্বাস করবেন না, আজকে কল্যাণপুরের মতো জায়গায়ও আমরা শহীদ দিবস পালন করছি, সেই 96-এর সেই কালো দিনটার
কে সামনে রেখে আমরা আজকে শহীদ দিবস পালন করেছি। আমাদের 2017 থেকে 2018 রেডিয়াসের মধ্যে আমাদের 11 জন কার্যকর্তাকে ত্রিপুরার যে খুন হতে হয়েছে, চার মোহন ত্রিপুরা, নিশিকান্ত চাকমা থেকে বীরলাল সরকার থেকে শুরু করে 11 জন কার্যকর্তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমাদের বহু কার্যকর্তাকে বাড়ি ঘর ছেড়ে তাদের যে আগরতলা রাজধানীতে আশ্রয় নিতে মিথ্যা মামলা দিয়ে চড়ানো হয়েছে। এই অনুকূল মানে এত কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে 2018 ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা প্রতিষ্ঠা হয়েছে। আর 2023 ভারতীয় জনতা পার্টির সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে দৃঢ়তার সঙ্গে বলতে পারি। এই কারণে, কারণ সরকার মানুষের জন্য যেই কাজগুলি করেছে সেই কাজগুলি মানুষ আমরা ঘরে ঘরে যাচ্ছি, মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করছে। তা আমার মনে হয় যে খুব একটা চ্যালেঞ্জ আমাদের মধ্যে হবে। সাইটে আমি সভাপতি হওয়ার পর থেকেই আমি সেটা বলে আসছিলাম যে সাইটে সাইট ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে। অনেকে হয়তো বলতে পারে, আমাকে ফোন করে বলেন, দাদা একটু চাইলে কম চাইলে পারতেন, কিন্তু আমার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে আমরা যে কাজ করেছি মানুষের জন্য সেটা দৃঢ় বিশ্বাস যে আমরা সমস্ত বিধানসভায় ভারতীয় জনতা পার্টি করতে পারব। দেখুন, আজকে আঞ্চলিক দল তার অবস্থান কি, আপনারা অনেক সময় রাজনৈতিক সমীকরণ হচ্ছে ত্রিপুরের, যে কংগ্রেস সিপিএমএফ হয়ে যাচ্ছে। নতুন ভোর দেখো, নতুন আলো আসছে, নতুন দিন, উন্নয়নের গতি জানতে হচ্ছে, হচ্ছে বিকাশ মিটিং। বিকাশ হবে ঘরে ঘরে, বদলাবে সবার জীবন, রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন।